হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই বন্ধুরা এই মুহুর্তে কিন্তু সবথেকে বড় আপডেট যেটি আমরা সকলেই জানি এইচএসের রেজাল্ট কিন্তু আর কয়েকদিনের মধ্যেই ডিক্লেয়ার হবে তো তারপরেই কিন্তু চোর দৌড় শুরু হয়ে যাবে তোমরা কোন কলেজে ভর্তি হবে কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হবে কোন সাবজেক্ট নিয়ে পড়লে তোমাদের কেরিয়ার কোন দিকে যাবে তো সেই নিয়ে একটি বিশেষজ্ঞরা তারা কিন্তু একটি চার্ট তৈরি করেছে তো তোমরা কোন লাইনে এর মধ্যে নিতে পারো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কবে থেকে তোমরা কলেজে ভর্তি হতে পারো সেই নিয়েও কিন্তু ভিডিও শেষে তোমাদেরকে জানাবো তো ভিডিওটি শুরু করা যাক উচ্চ মাধ্যমিক পাশ করেছেন প্রতিটি শাখার সবচেয়ে ভালো কোর্সগুলি জেনে নিন এক্ষুনি অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি তোমরা পাশ করে যাও আর কিছুদিন পর কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে তো তোমরা কোন শাখায় ভর্তি হবে কোন শাখার ভর্তি হলে তোমাদের কি রয়েছে সমস্ত বিষয় আমরা এখন আলোচনা করব। আমরা আপনাদের কাছে দু হাজার একুশ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অর্থাৎ সবথেকে সেরা ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুসারে সর্বাধিক চাহিদার বিষয়গুলো তুলে ধরছি উচ্চ মাধ্যমিকের পর স্কুলের গণ্ডি পেরিয়ে অনেকেই নিজেদের পছন্দের কোনো কোনো না কোনো বিষয় নিয়ে কেরিয়ার এগোবে তা নিয়ে কিন্তু দ্বিধায় রয়েছে অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিকের পর কোন কোর্স নিয়ে ভর্তি হবে সেই নিয়ে কিন্তু তোমরা দ্বিধায় রয়েছ ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে সিবিএসসি এবং সি বারো শ্রেণীর বোর্ড পরীক্ষা ফলে বেশিরভাগই পরীক্ষার্থী তাদের কেরিয়ারের কথা ভাবছেন এদিকেও কিন্তু সবথেকে বেশি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু তারাদেরও কিন্তু পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে তারাও কিন্তু তাদের যে পরবর্তী কোর্স সেই নিয়ে কিন্তু তারা চিন্তায় রয়েছে তো কিছু লিস্ট এখানে তৈরি করা হয়েছে তো এই লিস্ট অনুসারে তোমরা কোন কোন শাখায় যেতে পারো সেটা তোমাদের সামনে আমরা তুলে ধরছি তো প্রথমত রয়েছে হিউম্যানিটিস তোমরা ভর্তি হতে পারো তারপরে ক্লাসিক্স অ্যান্ড এশিয়েন্ট হিস্টোরিতে তোমরা ভর্তি হতে পারো তারপরে রয়েছে ইংরাজি ভাষা ও সাহিত্য এতে তোমরা ভর্তি হতে পারো হিস্ট্রি নিয়ে তোমরা ভর্তি হতে পারো আধুনিক ভাষা অর্থাৎ মডার্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমরা ভর্তি হতে পারো পারফর্মিং আর্টস নিয়ে তোমরা ভর্তি হতে পারো দর্শন অর্থাৎ ফিলোসফি নিয়ে তোমরা ভর্তি হতে পারো তারপরে থিওলজি ডিভাইনিটি অ্যান্ড রিলিজিয়ান স্টাডিজ নিয়ে তোমরা ভর্তি হতে পারো তারপরে রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নিয়ে তোমরা ভর্তি হতে পারো কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন সিস্টেমস নিয়ে ভর্তি হতে পারো অর্থাৎ এ সমস্ত কোর্স কিন্তু এইচএস পাস করার পরে তোমরা এখানে ভর্তি হতে পারো ইঞ্জিনিয়ারিং কেমনি হতে পারো ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল নিয়ে ভর্তি হতে পারো ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে ভর্তি হতে পারো ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল নিয়ে ভর্তি হতে পারো ইঞ্জিনিয়ারিং মিনারেল অ্যান্ড মাইনিং নিয়ে ভর্তি হতে পারো ইঞ্জিনিয়ারিং পেট্রোলিয়াম নিয়ে ভর্তি হতে পারো লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন নিয়ে তোমরা ভর্তি হতে পারো এটি কিন্তু খুব ভালো একটি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কোর্স রয়েছে তারপরে এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি নিয়ে অর্থাৎ কৃষি ও বনজ নিয়ে ভর্তি হতে পারো তারপরে রয়েছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি নিয়ে ভর্তি হতে পারো তারপরে বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ অনেকেই কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে অনার্স পড়তে চায় সেখানেও তোমরা ভর্তি হতে পারো অর্থাৎ বিএসসি তারপরে রয়েছে দন্ত চিকিৎসা নিয়ে ভর্তি হতে পারো মেডিসিন নিয়ে ভর্তি হতে পারো নার্সিং যেটি বর্তমানে সব থেকে বেশি কিন্তু ছাড়া হচ্ছে পোস্ট অর্থাৎ চাকরির জন্য বিজ্ঞপ্তি ছাড়া হচ্ছে নার্সিং এখানে তোমরা ভর্তি হতে পারো ফার্মেসি অ্যান্ড ফার্মোলজিক্যালই নিয়ে ভর্তি হতে পারো মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজি নিয়ে ভর্তি হতে পারো পশু চিকিৎসা বিজ্ঞান নিয়ে ভর্তি হতে পারো ন্যাচারাল সায়েন্স নিয়ে ভর্তি হতে পারো রসায়ন নিয়ে অর্থাৎ কেমিস্ট্রি নিয়ে ভর্তি হতে পারো এবং মেরিন সায়েন্স নিয়ে ভর্তি হতে পারো পরিবেশ বিজ্ঞান রয়েছে জিওগ্রাফি রয়েছে মেটেরিয়াল সায়েন্স রয়েছে ম্যাথামেটিক্স রয়েছে ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি রয়েছে সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সিয়েন্স রয়েছে অ্যান্থ্রোরপোলজি রয়েছে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ রয়েছে কমিউনিকেশন এবং মিডিয়া স্টাডিজ রয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজ রয়েছে ইকোনমিক এবং ইকোনমিক্স রয়েছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং রয়েছে হসপিটালিটি অ্যান্ড লেজার ম্যানেজমেন্ট রয়েছে ল এবং লজিক স্টাডি রয়েছে অর্থাৎ ল অর্থাৎ তোমরা বিএ বিবিএলবিতে তোমরা ভর্তি হতে পারো লাইব্রেরি অ্যান্ড ইন ইনফরমেশন ম্যানেজমেন্ট রয়েছে পলিটিক্স রয়েছে অর্থাৎ রাজনীতি পলিটিক্যাল সায়েন্স রয়েছে সোশ্যাল পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সোশিওলজি রয়েছে খেলাধুলা স্পোর্টস নিয়ে তোমরা ভর্তি হতে পারো স্ট্যাটিক্স অ্যান্ড অপারেশনাল রিসার্চ নিয়ে তোমরা ভর্তি হতে পারো তো বিশ্বের র্যাঙ্কিং অনুযায়ী এই কোর্সগুলির সবচেয়ে বেশি চাহিদা রয়েছে প্রত্যেক বছর জুলাইতে শিক্ষাবর্ষ শুরু হয় কিন্তু অতিমারিতে বোর্ডের পরীক্ষা পিছিয়ে গিয়েছে এবং যার ফলস্বরূপ জেইই এনইইটির মতো জাতীয় স্তরের পরীক্ষাগুলো দেরি হয়েছে এআইসিটির অধীনে কলেজগুলিতে সেপ্টেম্বর থেকে শিক্ষাবর্ষ শুরু হবে অন্যান্য দিকে ইউজিসি শিক্ষাবর্ষ নিয়েও এখনও কোনো ঘোষণা করা হয়নি অর্থাৎ এআইসিটির অধীনে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কিন্তু সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যায় ভর্তি এবং ইউজিসি অর্থাৎ যেমন কল্যাণ ইউনিভার্সিটি রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে এই সমস্ততে এখনো কবে ভর্তি হবে সেই নিয়ে কিন্তু কোনোরকম ঘোষণা হয়নি তো তোমরা এই সমস্ত কোর্স নিয়ে তোমরা ভর্তি হতে পারো এবং তোমরা কোর্স কোন কোর্স নিয়ে ভর্তি হবে সেটাও তোমরা কমেন্ট করতে ভুলো না এবং এরপরে পরবর্তী সময় আমি ইউজিসির অর্থাৎ ইউ ইউজিসির কবে কোন কোন কলেজে কবে কবে ভর্তি হচ্ছে কি কীভাবে তোমরা ভর্তি হতে পারবে সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও আনবো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে প্রত্যেককে গুড বাই